বন্ধুরা, তোমরা দেখতে পেলে একটি সুন্দর গান দিয়ে আমি শুরু করেছিলাম ভিডিওটা। কত সুন্দর রাস্তা, গরু যাচ্ছে, মাঠে ধান কাটা হয়ে গেছে, এত সুন্দর পরিবেশ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা একটু কাশীপুরে এসেছি, তো এখানে ছেলের কিছু জিনিস কিনতে, ওর স্লেটটা নষ্ট হয়ে গেছে, তো স্লেট কিনবো, আর হাতের একটা নোয়া কিনবো, আর কয়েকটা জিনিস কিনবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো আমাদের জিনিসগুলো কিনছি, আর আমার ছেলে খুব বায়না করছে, এই নেবো ওই নেবো। আর জানোই তো ছোটো ছেলে দোকান এলে এরকমই করে, একদম নাচর বান্ধা। আর এই দেখো নোয়াটা, তো এখানে দোকানের নোয়াটা খুব ভালো পাওয়া যায়, বাচ্চাদের বড়দের, খুব সুন্দর ডিজাইন করা, একদম দারুণই দেখতে। তো আমার ছেলেকে পরিয়ে দেখিয়ে নিচ্ছে যে হচ্ছে না হয়নি, তো আমি বললাম যেন খুব বড়ও যেন না হয়, আর মানে ছোটো যেন না হয়, এরকম দেবে, তো সেই হিসাবেই পড়াচ্ছে আর কি। তো দেখো বন্ধুরা, তো চলো আমরা এবার বইটা, স্লেটটা, একটা বর্ণ পরিচয় কিনে নিলাম। বইগুলো তো সব ছিঁড়ে দিয়েছে, কি বলবো, বই আছে আরও, কিন্তু তাও একটা বর্ণ পরিচয় নিয়ে নিলাম। বর্ণ পরিচয় ছাড়া লেখাপড়াটাই অসম্পূর্ণ। তো এদিকে দেখো আমার ছেলে ফুচকা খাবো ফুচকা করছিলো, তো ফুচকার দোকান বসেনি, তো এইখানে তৈরি হয়েছে আর কি খাসির মাংস ছাড় দিয়ে ঘুগনি, তো সেটাই আমরা এখানে ও খাবে বললো। তো এই দেখো ও বসে গেছে খেতে, তো ওকে দিচ্ছে এবার, আর আমিও একটু নেবো। তো এখানে অসাধারণ করে, একদম 10 টাকা 20 টাকা আছে, যেরকম নেবে আর কি। আরও ডিম সিদ্ধ, আরও অনেক কিছু পাওয়া যায়। এই দেখো ঘুগনির আসল লুক, খুব সুন্দর, মানে ঘুগনির টেস্ট, গরম গরমই বেশি ভালো লাগে। তো আমরা যখনই এসেছি তখনই মানে ওদের ফার্স্ট বোনই হয়েছে ওই কাকুটার, তো ওর বাবা ফুঁক দিয়ে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে, কারণ প্রচণ্ড গরম, আর আমি তো ভিডিও করছি, নাহলে খাইয়ে দিতাম। এই দেখো খাইয়ে দিচ্ছে ওর বাবাকে, দেখতে পাচ্ছ, তো চলো খাইয়ে দেখ। আর এদিকে দেখো কী কী জিনিস করেছে, এটা হচ্ছে মুরগির ওই যে ঠ্যাং, আর হচ্ছে ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে ঘুগনি, এই বড় ডেচকিটা করে এক ডেচকি ঘুগনি করে, আর এদিকে আমার ছেলে খাওয়াচ্ছে। আর এদিকে দেখো আমাদের গ্রামের দিকে বিকেলবেলা যেসব দোকান বসে, দোকানদানি বসে, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ওইদিকে একটা দোকান বসেছে, ওখানে ডিম টোস্ট, ঘুগনি, এগ রোল এইসবই পাওয়া যায়। আর এখানে এই জায়গাটাতে হাট বসে আমাদের, অনেকটাই দূর আসতে হয় আমাদের বাড়ি থেকে হাটটা। আর এই দেখো বিকেলবেলার মানে কীরকম দোকানদানি বসে। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। ওই দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন জায়া ছাড়িয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন জায়া ছাড়িয়ে প্রাণে যদি গানের রেশ রয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই এটা কি পড়া হচ্ছে আর আটা লেখ না এ দাড়ি কেন টানবি এটা হচ্ছে কি হচ্ছে এটা পড়া হচ্ছে কি লেখা আছে বইটাই পড়া উল্টো পাল্টা আবার ওরকম করেছে না সিলেটটা নষ্ট হয়ে যাবে না তো বন্ধুরা এই রুটিটা দেখতে পাচ্ছ এটা কালকের রুটি একটা বেঁচে গিয়েছিল তো আমি এই রুটিটাকে একটু সেকে নিচ্ছি দিয়ে তেল দিয়ে ভাজবো দিয়ে পাঁপড় করে খাবো এরকম করে খেতে না আমার খুব ভালো লাগে এত ভালো লাগে কি বলবো মানে একদম পাঁপড়ের মতো লাগে আর এটাতে কোনো কিছু সাইড এফেক্টও হয় না এত সুন্দর লাগে তো বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগে আর এইভাবে আমি তেল দিয়ে উল্টো পাল্টা করে নেবো একটুখানি পোড়া পোড়া টাইপের হবে আর আমার মতো কেকে বাসি রুটি এরকম করে তেল দিয়ে ভেজে খাও একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমি চা করেছিলাম তো আমার ছেলে চাটা খেয়ে নিয়েছে তো আমি কী দিয়ে খাবো রুটিটা সেটাই ভাবছি যে আমি কী দিয়ে খাবো চাটা তো ছেলে খেয়ে নিয়েছে আর সবসময় চা করে খেতে ভালো লাগে না সারাদিনই তো করি খাবার করেই যাই করেই যাই করে রেখেছি তাও ছেলে খেয়ে নিল আর যাকে কী করা যাবে তো ভাবছি যে খেজুর গুড়টা আছে তো ওটা দিয়ে খেয়ে নেবো আর সত্যি মানে খেজুর গুড়টা দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগছিল ও টেস্টটা চায়ের থেকেও ভালো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো এই দেখো আমার রুটি তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে এই দেখো ভেঙে যাচ্ছে মাঝখানটা খুবই সুন্দর হয়েছে খুব ভালো লাগছিল আর আমি আমার ছেলে বাসি রুটি খেয়ে নেবে বলে একটা অন্য ঘরে বসে আছি যাতে ছেলেকে বাসি রুটি দেওয়া যাবে আমরা কাশীপুর থেকে চলে এসেছি দিয়ে এসে চাটা সবাইকে করে দিলাম আর রুটি তরকারি হলো তারপরে এ দেখো কালকের একটা রুটি বেঁচে গেছিলো তো এই রুটিটাকে পাঁপড় ভাজা করে নিলাম দেখিয়েছি তোমাদেরকে ভিডিওটা কীভাবে করলাম তো এটাই এখন আমি এখানে খেজুর গুড় আছে এটা দিয়ে খাবো তো বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা